আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক আমি আব্দুল কামিম পিস লাইব্রেরি বলছি বিশেষ করে আজকে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে যে আজকে আমাদের পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন এর আগেও আপনারা একটা ভিডিও দেখেছিলেন ভাইকে তখন ভাইয়ের কত ছিল পনেরো দিন হ্যাঁ পনেরো দিন আলহামদুলিল্লাহ তিনি যে সুস্থতা অনুভব করেছিলেন তার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন আবারও সেই ভিডিওটি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো সেই ভিডিওটি তো বিশেষ করে আজকে ভাইয়ের এক মাস পূর্ণ হয়ে গিয়েছে হ্যাঁ বাইশ তারিখ এক মাস হয়ে গেছেন তো দুদিন লেট হয়ে এখানে আসতে আর কি তো ভাইয়ের বিশেষ মানে কাজ সেরে আসলো আর কি তো আজকে যে বিষয়টি হচ্ছে ভাইয়ের এক মাস মানে আমাদের যে আপনারা জানেন যে আমাদের যে সুগারের যে আমরা চিকিৎসা করি সেটা হচ্ছে কি ওষুধ ছাড়াই ওষুধ ছাড়া লাইফ স্টাইলের মাধ্যমে এবং কিছু ন্যাচারাল খাবার যে আমরা দিয়ে থাকি এর মাধ্যমে যে আমাদের কাছে সুগারটা এক থেকে পাঁচ দিনের মধ্যে পুরোপুরি নর্মাল হয়ে যায় এবং এক থেকে দুই মাসের মধ্যে পুরোপুরি সুগারটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় তো বিশেষ করে আমাদের এই ভাই এক মাসের মধ্যে পুরোপুরি ওর সুগারটা ভালো হয়ে গিয়েছে এবং তিনি একবারে ভালোভাবে খাবার খাওয়ার পরে ভাত সমস্ত কিছু খাবার খাওয়ার পরে তেনার যে রিপোর্ট এই যে ভালো একটা জায়গা থেকে রিপোর্ট করেছে দেখছেন কত এসছে এখানে এখানে এসছে মাত্র একশো তিনি ফুল ভাত খেয়ে মাত্র একশো রিপোর্ট এসেছেন পিপি তার মানে হ্যাঁ উনি একদম পুরোপুরি আলহামদুলিল্লাহ সুস্থ এখন উনি যাই খাবেন কোনো কিছুতেই ওনার সুগারটা কিন্তু আলহামদুলিল্লাহ আর বাড়বে না হুম তার কারণ পূর্ণ সুস্থতা উনি পেয়ে গেছেন তো এত জলদি ভাই সুস্থতা মানে পেয়ে গেছেন তার কারণটা কি তার কারণটা বিশেষ করে আমাদের যতগুলো রুগী আছে কিছু রুগী আছে আমরা যেভাবে বলি সেভাবেই চলে আলহামদুলিল্লাহ এগুলোর সংখ্যা খুবই কম হয় আবার কিছু রুগী আছে যারা দেখি যে যতটা বলা হয় তার সাথে অ্যাডভান্স মানে তারা আরও পালন করে অ্যাডভান্স ধরুন আমরা এক ঘন্টা হয়তো ওকে হাঁটাচলা করতে বলি ও দেড় ঘন্টা দু ঘন্টা আর ঘন্টা হাঁটাচলা করে কিংবা এক ঘন্টা হয়তো ব্যায়াম করতে বলি কেউ দুই তিন ঘন্টা ব্যায়াম করে এইরকমভাবে এ বেশি বেশি পালন করার পরে কি হচ্ছে ও তাড়াতাড়ি মানে ভালো হয়ে যাচ্ছে তো আমাদের সেই ভাই যেহেতু বয়স ওনার খুবই কম এবং তিনি বিষয়ে ভালো তেনার না মানে একটা আত্মবিশ্বাস ছিলেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখান থেকে আমি ভালো হতে পারবো বা এই পদ্ধতি আমি ভালো হবো তার একটা আত্মবিশ্বাস ছিলেন কারণ আত্মবিশ্বাস না হলে আর মানে পালন করা সম্ভব না হ্যাঁ তো যার কারণে আলহামদুলিল্লাহ ওনার একটা আত্মবিশ্বাস ছিল এবং আলহামদুলিল্লাহ পুরোপুরি এক মাসের মধ্যে পুরোপুরি একদম ভালো হয়ে গেছেন তো আর ওনার কোনো সমস্যাই ওনার নেই যে অনেকের সমস্যা কিছুটা থাকে এটা সময় লাগে হয়তো তো দু মাস পুরো করতে হয় তো এই ভাই কোনো সমস্যা আর নেই আলহামদুলিল্লাহ তো এই ভাই আজকে আপনাদের সামনে বলবে ওনার জীবনের ঘটনাগুলো বলবে এবং এবং তেনাকে কেমন এখন লাগছে এবং কিভাবে কি করলেন কিভাবে ওনার জীবনে এত দ্রুত পরিবর্তন আসলো এবং এটা মানে আমাদের কাছে এটা খুব ভালো খবর খুশির খবর আর কি যে এক মাসের মধ্যে ভাই পুরো হলো তো ভাই আপনাদের সামনে আপনাদেরকে যে মেসেজ দিতে চাইছেন বলেন ভাই তো আমি যখন ফার্স্ট টাইম এর আগে একটা ভিডিও হয়েছিলাম সেটা বলেছিলাম যে যখন ফার্স্ট টাইম মানে সুগারটা ধরা পড়ে তো তখন তো আমি বিশাল নার্ভাস ছিলাম না ডাক্তাররাও আমাকে বলেছিল যে কোনদিন ভালো হবে না আপনার সারা জীবনের সঙ্গী এটা এটা আপনাকে জীবন বয়ে বেড়াতে সকাল ওষুধ বিকালে একটা ওষুধ আমি ডায়াবেটিস একটু জানতাম যে ওষুধ সাইড এফেক্ট হয় না হয় সবটা একটা আমি জানতাম এর আমি ও মানে ভাবছিলাম যে আমাকে তাহলে যে আমি যেটা জানতাম জেনে ছিল আমি আবার বিষ খাচ্ছি ওষুধ খাওয়া মানে বিষ খাওয়া দুটো সমান মানে একটাকে ভালো করতে চাই আর তিনটাকে মানে ডেকে নিয়ে আসছে আমি রোগটাকে এর জন্য আমি ওই মানে ওষুধ থেকে দূরে কেছি যে কোনো মাধ্যমে ভাইয়ের কাছ থেকে ভাইয়ের বিষয়টা আমি জানতে পেরেছিলাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ভাইয়ের কাছে এসেছিলাম আমি তো আলহামদুলিল্লাহ চারদ মানে দুই দিনের মাথাতে আমার সুগারটা মানে নর্মালে চলে এসেছিলো তো আজকে আমার বত্রিশ মানে তেত্রিশ দিন হচ্ছে আজকে তো গতকাল আমি মানে যতটা পরিমাণে একটা স্বাভাবিক মানুষ যতটা পরিমাণে ভাত খায় ততটা পরিমাণে ভাত খেয়েছি এবারে মানে যা যাবতীয় যা খায় সবজি মানে ততটাই খেয়েছি সেইখান থেকে আমার মানে রিপোর্ট এসেছে একশো ছয় মানে 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 খুবই আর ভাই যা যে কথাগুলো বলতো আমাকে মেনে চলার কথা বলতো সেগুলো অক্ষর অক্ষরে পালন করতাম প্লাস আমি আরো একটু অ্যাডভান্স বেশি করার চেষ্টা করতাম মানে আরো এক্সারসাইজটা এক্সারসাইজটা আমি ভালো করে করতাম তো বিশেষ করে আমাদের যারা যেসব রোগীরা এখান থেকে একটা খুব বড় শিক্ষা নেওয়ার আছে যে তাদেরকে আমরা হয়তো এক ঘন্টা যদি আমরা হাঁটা চলা করতে বলি তাহলে তাদের কাছে এটা অনেকটা ভারী হয়ে যায় তো আপনাদেরকে বিশেষ করে এটা দেখতে হবে ভাইকে থেকে শিক্ষা নিতে হবে যে এই ভাইকে আমি এক ঘন্টা বলেছি উনি দুই তিন ঘন্টা হাঁটছেন এনাকে এক ঘন্টা এক্সারসাইজ করতে বলেছি উনি দুই তিন ঘন্টা এক্সারসাইজ করছেন মানে ওনার একটা তো আত্মবিশ্বাস কি ভাই আপনার কি প্রথম আত্মবিশ্বাস ছিল হ্যাঁ ভালো হব বা এমন ছিল এরকম আমি তো ফার্স্ট টাইম যখন মানে আমার সুগারটা ধরা পড়ে তখন তো আমার আত্মবিশ্বাস ছিলই না পুরো জিন আমার পুরো নীল হয়ে গেছে জিরো আত্মবিশ্বাস যখন আপনার কাছে আসলাম আপনার एडवाйсটা শুনলাম লাইফ স্টাইল শুনলাম তখন মনে হল যে না আমি মানে সেরে উঠতে পারবো ওভারকাম করতে পারবো মানে আপনার মানে যেভাবে আশ্বাস দিয়েছেন সেখান থেকে আমি তার পরের দিন চেক করলাম যে তো আলহামদুল্লাহ সেদিনকে আমার আপনার পিপি আসলো একশো উনপঞ্চাশ যেটা আমার তিনশো ছিল তো তখন থেকে আমার মনে হয় যে আত্মবিশ্বাস হয়েছিল না আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে এবং ভাই যেগুলো বলে মানে যদি ভাই দশ করতে বলে আমি কুড়ি করি মানে যতটা করতে বলে তার থেকে আরো বেশি করে করি আমি তো সঙ্গে দশ বিশেষ করে যে ভাই যখন দেখলো যে আমার একটা দিনে এমনকি কি পনেরো ঘন্টার মধ্যে একশো প্লাস ওর যখন সুগারটা কমে গেল তো ওর যা আগে আত্মবিশ্বাস ছিল এবং আত্মবিশ্বাসটা পুরোপুরি বেড়ে গেল এবং ভাবলে যে না আমি এখান থেকে ভালো হতে পারবো আমি ভালো হব তো ও কি করে যে যেভাবে বলেছে তার সেটা আরও বেশি পালন করে তো আলহামদুলিল্লাহ এই মাধ্যম দিয়ে উনি কি হয়েছেন যে পুরোপুরি এক মাসের মধ্যে কিন্তু এখন পুরোপুরি উনি সুস্থ তো উনি এখন আপনি কতটা ভাত খেয়েছিলেন ভাই পুরোপুরি ভাত খেয়েছিলেন আচ্ছা সকালে কি নাস্তা করেছিলেন কবে সেদিনকে মানে কালকে কালকে সকাল বার্তায় আমি প্রথমে খেজুর খেয়েছিলাম আচ্ছা খেজুর খেয়েছেন যেটা আমাদের খেজুর খাওয়া নিষেধ থাকে প্রথম থেকে খেজুর খেয়েছেন পাঁচ ছটা খেজুর খেয়েছি ছটা খেজুর খেয়েছি খেজুর খেজুর খেয়েছি তারপর হচ্ছে মানে আপনার আটটা 15 তে 8টা 10 এ আমি মানে ভরপুর ভাত খেয়েছি যে পেটু বাঙালি যেটা বলে মানে 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 যতটা আপনারা বলেন তার থেকে মানে আমি আমি সুগার বাড়ানোর জন্য আরো বেশি করে ভাত খেয়েছি মানে আমি যতটা মানে আমার লোড নিতে পারছে সব খেয়েছি আমি ভাই সুগার আপনারা তারপরে আমি ডালে সঙ্গে ভাত খেয়েছি সবজি হালকা ছিল যেটা স্বাভাবিক মানে যতটা পরিমাণ সবজি খায় ঠিক ততটায় তারপর আপনি যে মানে চিকেনটা খেয়েছি চিকেনের সঙ্গে আপনার সুগার ছিল চিকেনের সঙ্গে টক দই দিয়ে রান্না করা ছিল মানে দই দিয়ে রান্না আপনার সুগার ছিল তো ওর সঙ্গে রান্না করা সেই চিকেনও খেয়েছি তো আলহামদুলিল্লাহ আমার একশো ছয় তো ভাইয়ের আসলে যে বিষয়টা হচ্ছে যে ভাই যখন দেখলেন যে আমার যখন এই হয়ে গেল তো আমাকে যখন আমাকে কালকে যেতে হবে বা যাওয়ার দু একদিন আগে হয়তো আসার কথা ছিল তো আমি ওকে বলেছিলাম যে আপনি বাড়ির চালটা খান মানে আমরা সাধারণভাবে প্রাথমিক স্তরে চালগুলো আমরা দিই এই চাল না খেয়ে ওকে বললাম কি যে আপনি বাড়ির চালটা খাবেন হ্যাঁ দিয়ে আপনি ভালো ভাই ভাতটা খেয়ে আপনি পরীক্ষা করবেন তো এই ভাইটা কি করেছেন যে আরো বেশি করে ভাত খেয়ে বেশি করে এটা আসলে যেগুলো খাওয়া নিষেধ থাকে সেগুলো খেয়ে মানে পরীক্ষা দেখে বাড়ছে তো বাড়ুক আমার হ্যাঁ দেখে নিচ্ছি কি হচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ যখন এতগুলো সব মানে যেগুলো আমাদের নিয়ম নিয়মের বাইরে যেমন নিয়মের বাইরে ভাই মানে পালন করেছেন সিস্টেমগুলো বেশি বেশি পালন করেছেন তো খাওয়ার দিক দিয়ে তখন কিছু অভার খাওয়ার খেয়েছে হ্যাঁ যেগুলো খেলে সুগার ভরে সেই সব খাবারগুলো খেয়েছেন দিয়ে তিনি দেখতে চেয়েছেন যদি বাড়ছে তো বারো কাজ আমি খাবো দেখা যাক কী হচ্ছে তো তারপরে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে রিপোর্টটা একশো ছয় হ্যাঁ একশো ছয় আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা এত ভালো রিপোর্ট যে এখন উনি যাই কিছু খাক ওনার আর সুগারটা ভালো বাড়বে না আলহামদুলিল্লাহ হ্যাঁ তো বিশেষ করে এটা খুবই খুশির বিষয় তারপরে উনি ভাই আর কিন্তু মানে এটা পাওয়ার পরে মানে রিপোর্টে জানার পরে কিন্তু আর উনি সহ্য করতে পারেননি উনি আমাকে সঙ্গে সঙ্গে ভাই ফোন লাগিয়েছেন এবং ভাই এত খুশি এবং আলহামদুলিল্লাহ আমিও খুশি হলাম যে এক ভা এক মাসের মধ্যে ভাই পুরোপুরি সুস্থ এবং শুধু নর্মাল সুস্থ নয় বরঞ্চ আগেকার মতোই উনি সুস্থ হয়ে গেছেন তো এটা খুবই খুশির বিষয় আর কি তো বিশেষ করে যারা সম্মানিত দর্শক যারা দেখছেন আমাদের এই ভিডিওটি এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন তার কারণ হচ্ছে আজকে মানুষ জেনেই নিয়েছে বুঝেই নিয়েছে যে সুগার হয়ে গেছে যেমন এই ভাই বললে এবং এই ভাইকে বলে দিয়েছিল ডাক্তাররা যে তোমার এটা হচ্ছে সঙ্গের সাথী তার মানে কি ওষুধ আপনার সঙ্গের সাথী ওষুধ আর আপনি মানে ছাড়া যাবে না ওষুধ আপনাকে হবে তো এই ধরনের আপনার বাড়িতে আপনার প্রতিবেশী আপনার এলাকাতে আছে যারা ধরে নিয়েছে যে আমার সুগার আর ভালো হবে না ওষুধ সঙ্গে সাথে ভাবে আমাকে চলতে হবে কিছু করার নেই তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছানো পৌঁছানো চাই কারণ আপনারা ভালোভাবে বুঝতে পারলেন ভাইয়ের কথা শুনে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে আপনারা মানুষের কাছে পৌঁছে দিন কারণ একটা মানুষ যদি আমাদের এখানে যদি সুস্থ হতে পারে তাহলে সেই লোকটা জীবনটা পরিবর্তন হয়ে এবং সেই লোকটা অবশ্যই আপনার জন্য দোয়া করবে যে আপনার মাধ্যম দিয়ে আমাদের সন্ধান জানতে পেরেছে তো বিশেষ করে সম্মানিত দর্শক যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি তো আমাদের এটা অ্যাড্রেসটা কি অনেকে হয়তো জানতে চাইবেন তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান ঝাড়খণ্ড বর্ডার চাঁদপুর ব্রিজ তো এটা হচ্ছে আমাদের পিস লাইব্রেরি তো এই পিস লাইব্রেরির মাধ্যম এখান থেকে আমরা আলহামদুলিল্লাহ এটা চিকিৎসা করে থাকি তো এতে আমাদের কোনো ঔষধ দেওয়া হয় না এক থেকে পাঁচ দিনের মধ্যে সুগারটা পুরোপুরি নর্মাল হয়ে যায় এবং এক থেকে দুই মাসের মধ্যে সুগারটা আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হয়ে যায় তো বিশেষ করে যারা এখানে আসতে চান এটা শুক্রবার বন্ধ থাকে এবং প্রতিদিন খোলা থাকে তবে একদিন আগে নাম লেখাতে হয় আপনি যেখানেই থাকেন না কেন যদি মনে করেন যে আমাদের কাছে চিকিৎসা করাবো তাহলে আপনাকে একদিন আগে অন্ততপক্ষে একদিন আগে নাম লেখাতে হবে আপনি নাম লিখার জন্য যে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ফোন নাম্বার আপনি সেই নাম্বারে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন সেই নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও নাম্বারটি বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো আপনারা এই নাম্বারে কল করবেন কল করে আপনারা চিকিৎসা করাতে চাইলে নাম লিখাতে পারেন অথবা যদি আপনাদের আরও কিছু জানার বিষয় থাকে তাহলে সেটা জানতে পারেন এবং এ সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমাদের অলরেডি চ্যানেলে আছে আপনারা যদি দেখেন হ্যাঁ তাহলে আমাদের চ্যানেলে ঘুরে আসবেন এবং আমাদের ফেসবুক পেজে গিয়ে ঘুরে আসবেন তাহলে দেখতে পাবেন যে অনেক ভিডিও রয়েছে আরও যারা যারা ভালো হয়েছে তাদের সাথে যে আমাদের সাক্ষাৎকার সেগুলো দেখতে পাবেন আর আপনারা যদি বিশেষ করে এই ধরনের আপডেট পেতে চান আরও যারা আমাদের রুগী আছে তাদের ভালো হওয়ার যে আপডেটগুলো আমরা একে দিব আরও বিভিন্ন তথ্য দেওয়া হয় এখান থেকে তো আপনারা অবশ্যই আমাদের পিস লাইব্রেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনারা ফেসবুক থেকে দেখেন আব্দুল কাহিম পিস লাইব্রেরি ফেসবুক থেকে যদি আপনাদের আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই সেই সেই পেজটি আপনারা লাইক করে রাখবেন এবং এই ভিডিওটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে আপনারা এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু